সালামু আলাইকুম মেহের কিচেনে সবাইকে স্বাগতম আজকে তৈরি করে দেখাবো খুবই সুস্বাদু অতি পরিচিত একটি চিকেনের রেসিপি চিলি চিকেন চলুন দেখে নেওয়া যাক কী করে বাড়িতে খুব সহজভাবে একদম রেস্টুরেন্টের মতো চিলি চিকেন তৈরি করে ফেলা যায় চিলি চিকেন তৈরি করার জন্য আমার লাগছে চিকেন এখানে আমি তিনশো গ্রাম মুরগির বুকের মাংস পিচ করে কেটে নিয়েছি এখন এখানে দিয়ে দিবো লেবুর রস এক টেবিল চামচ পরিমাণ সাদা গোলমরিচ দিব সামান্য পরিমাণ আদা রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ দিলাম লবণ স্বাদ মতো দেব দিব গুঁড়ামরিচ এক টেবিল চামচ এবার সব উপকরণ ভালোভাবে মেখে নিতে হবে মেখে নেওয়ার পর মেনেট করে রাখতে হবে এক ঘন্টার জন্য আমি দিয়ে ঢেকে রেখে এক ঘন্টার জন্য রেখে দিলাম এক ঘন্টা পর আমি ফিরে আসলাম এর মধ্যে একটি ডিম দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার আবারও সবগুলো একটু ভালোভাবে মেখে নিতে হবে এই চিকেনের মাখানোটা একটু আঠালো করে মাখতে হবে তো সেটা বুঝে কর্নফ্লাওয়ারটা দিতে হবে আমার আরও দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার লাগছে আপনারা বুঝে দিবেন আঠালো মাখা যখন আঠালো হয়ে আসবে তখন আর দেওয়ার দরকার নেই এরকম আঠালো টাইপের হলে তখন আর দিবেন না এবার বাজারপালা চুলা একটি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি হাই হিটে তেল গরম করে চিকেনগুলো দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে চিকেনগুলো ভেজে নিতে হবে এবার এক এক করে সব চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো যেন একটা সঙ্গে আরেকটা লেগে না যায় সেভাবে দিতে হবে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি চিকেনগুলো ভেজে নিব যাতে ভেতরেও ভালোভাবে সেদ্ধ হয় এবার উল্টে পাল্টিয়ে ভালোভাবে চিকেনগুলো আমি ভেজে নেব চিকেনগুলো ব্রাউন কালার হয়ে আসলে আমি চিকেনগুলো তুলে নেব দেখতে পাচ্ছেন এবার এরকম কালার আসলে আপনারা চিকেনগুলো তুলে নেবেন এবার আমি বেশ খানিকটা তেল কমিয়ে রাখছি আর আমি রান্নার জন্য দুই টেবিল চামচ তেল রেখে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা ও রসুন কুচি আর একটা পেঁয়াজ কাটা চার একটা পেঁয়াজ পেঁয়াজটাকে চার ভাগ করে তারপর পাপড়িগুলো খুলে নিয়ে নিয়েছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ একটু ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজের কালার একটু চেঞ্জ হলে এখানে দিয়ে দিব ক্যাপসিকাম একটি ক্যাপসিকাম পেঁয়াজের মতো করে কেটে নেওয়ার চেষ্টা করেছি সবগুলো এবার ভালোভাবে একটু সময় ধরে ভেজে নিতে হবে তারপর এখানে দিয়ে দিলাম টমেটো সস এক টেবিল চামচ তারপর গ্রিন চিলি আর রেড চিলি দুটা দিয়ে দিলাম চিলি সস এর সাথে আরও দিচ্ছি সয়া সস এক এক টেবিল চামচ পরিমাণ সবগুলো সস এবার ভালোভাবে একটু রান্না করে নিতে হবে তারপর এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি সবগুলো আবার একটু নেড়ে দিলাম তারপর এখানে দিয়ে দিল স্বাদ মতো লবণ আর এক চামচ চিনি এবার আমি দিয়ে দিচ্ছি মাংসগুলো এবার আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো সবগুলো আবার একটু ভালোভাবে নেড়ে দিতে হবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার পানি দেগুলোয় রাখছিলাম সেটাও দিয়ে দিলাম একটু রান্না করে সাথে দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণ এবং সবগুলো ভালোভাবে মেখে নেড়ে রান্না করে নিলাম ব্লাস আমার রান্না হয়ে গেল দেখুন কত সুস্বাদু মজাদার দেখতে লাগছে চিলি চিকেন আপনারা আর রেস্টুরেন্টে যেয়ে খেতে খাওয়ার প্রয়োজন হবে না যদি আপনারা এভাবে চেষ্টা করেন অবশ্যই বাসায় রান্না করে রেস্টুরেন্টের স্বাদে খেতে পারবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম